অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে আলোচনা করতে চলেছি তিন সংখ্যা, অর্থাৎ আপনি যে কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে যদি জন্মান আপনার ভাগ্য কেমন হবে। এটা হচ্ছে বৃহস্পতির সংখ্যা, অর্থাৎ এই 3 সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করে জুপিটার, বৃহস্পতি। দেখুন, এই যে 3, 12, 21 এবং 30, মূল অঙ্ক কিন্তু 3 আসছে, যোগ করেও কিন্তু সেই 3 আসছে। তো এই 3 সংখ্যায়, অর্থাৎ 3 তারিখে যাদের জন্ম তাদের ভাগ্য কেমন হয়, কোন কোন দিকে এদের সমস্যা এবং কী উপায় করা উচিত, তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাব। দেখুন, 3 সংখ্যাটা যেহেতু বৃহস্পতি গ্রহ রিপ্রেজেন্ট করে, সেই কারণে আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর। এখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আপনারা আপনাদের প্রশ্ন করে আপনারা এখানে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তো শুরু করা যাক। দেখুন, বৃহস্পতির মধ্যে কী আছে? জ্ঞান। বৃহস্পতির মধ্যে কী আছে? বুদ্ধি। বৃহস্পতির মধ্যে কী আছে? ধর্ম, অর্থাৎ মুখের ভাষা, বাণী। তো 3 সংখ্যাতে যারা, অর্থাৎ 3 তারিখে যাদের জন্ম, তারা সম্পূর্ণরূপে বৃহস্পতির আন্ডারে কিন্তু তাদের জন্ম। অর্থাৎ এই সকল মানুষ শিক্ষাক্ষেত্রে এবং ওকালতিতে এবং মেডিকেল লাইনে বিশেষ কিন্তু লাভ এদের কিন্তু পায়, এবং ধর্মীয় কাজে 3, 12, 21 এবং 30 ধর্মীয় কাজে এই জায়গাতে 3 সংখ্যা যথেষ্ট সফলতা পায়। বিশেষ কিছু ক্ষেত্রে এই 3 সংখ্যার যারা জাতক বা জাতিকারা আছে, মিডিয়া লাইনেও কিন্তু যথেষ্ট সফলতা পায়। বিশেষ করে এই ফিল্মের পিছন দিকে, অর্থাৎ আপনার ডাইরেক্টর, প্রডিউসার, এই সকল ক্ষেত্রে যথেষ্ট কিন্তু সফলতা পায়। যারা রাইটার, ভালো লিখতে পারে রাইটার, এই জায়গাগুলো কিন্তু 3 সংখ্যায় যারা জন্ম, 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 30 তারিখে যাদের জন্ম, তাদের কিন্তু এই জায়গাগুলোতে যথেষ্ট সফলতা কিন্তু আসে। দেখুন, এই যে 3 তারিখ বৃহস্পতি সংখ্যা, অর্থাৎ 3 তারিখের মধ্যে যথেষ্ট জ্ঞান আছে, বুদ্ধি আছে, এবং এরা যথেষ্ট ধর্মীয় দিকে কিন্তু এতে যথেষ্ট থাকে, ধর্মীয় দিকটাতে যথেষ্ট এরা খুব ঈশ্বরের প্রতি বিশ্বাস, এই সকল দিকগুলো কিন্তু থাকে। এই 3 সংখ্যার মাইনাস যেটা পয়েন্ট, যেমন প্লাস পয়েন্ট হচ্ছে জ্ঞান এবং বুদ্ধি, তেমনি মাইনাস পয়েন্ট এদের মধ্যে যথেষ্ট কিন্তু অহংকার কিন্তু থাকে, এবং এদের মধ্যে যথেষ্ট ঐশ্বর্যের দিক থেকে এরা যথেষ্ট বড় হয়, সেই জন্য নিজেদের মধ্যে আত্মগরিমা এগুলো কিন্তু চলে আসে। যেই জন্য কি হয়, নিজেদের রিলেশনের মধ্যে, অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যে গণ্ডগোল, সমস্যা কিন্তু এগুলো হয়, অর্থাৎ মনোমালিন্য, অনেক সময় সম্পর্ক বিচ্ছেদ কিন্তু হয়ে যায়, অর্থাৎ নিজেদের মধ্যে এই আত্মগরিমা, অহংকার, আমি সেরা, এই জিনিসটা কিন্তু 3 সংখ্যাকে ছাড়তে হবে, তাহলে 3 সংখ্যার মধ্যে সমস্ত দিক কিন্তু ভালো। 3 সংখ্যায় যাদের জন্ম, তারা সকালে উঠে 1 মিনিট হলো, 1 মিনিট হলো ঠাকুরের নাম করুন, তাতে কিন্তু বিশেষ লাভ কিন্তু আসবে। 3 সংখ্যায় যাদের জন্ম, তারা বিশেষ করে ইয়েলো যে কাপড় পরিধান করুন, হালকা হলুদ যদি আপনারা পরিধান করতে পারেন, বা হলুদের গাঁটি দিয়ে হলুদের কাপড়ের সঙ্গে আপনারা সেটা যদি বাহুতে পরতেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ। এবং আপনারা দক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে একটা পোকরাজ
কিন্তু পড়তে পারেন, অবশ্যই আপনার জন্মকুণ্ডলী দেখা দরকার। আমি এটা যেটা বলছি টোটালটা ইন জেনারেল, এটা পার্সোনাল বাই বার্থ চার্ট আপনাদের দেখা একান্ত দরকার। এবং আপনারা যদি তিন সংখ্যায় যাদের জন্ম তারা যদি মহাদেবের উপাসনা করে, অর্থাৎ শিবের যদি উপাসনা করে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু তিন সংখ্যার জাতক বা জাতিকারা কিন্তু পাবে। এরা ভালো রাইটার, ভালো প্রফেসর, অধ্যাপক, এগুলো কিন্তু হয়ে থাকে, এবং এদের মধ্যে যথেষ্ট জ্ঞান, অর্থাৎ কাউকে কোনো পরামর্শ দেওয়া, অর্থাৎ যে পরামর্শ নিলে আপনার জীবন বদলে যেতে পারে, সেই জায়গাটাতে কিন্তু এদের মধ্যে যথেষ্ট ট্যালেন্ট কিন্তু আছে। অর্থাৎ 3, 12, 21 এবং 30 এই তারিখে যাদের জন্ম তাদের মধ্যে কিন্তু যথেষ্ট ট্যালেন্ট কিন্তু আছে। অর্থাৎ এরা ধর্মীয় কাজে যথেষ্ট আবেগপ্রবণ হয় এবং ধর্মীয় কাজ এরা করে থাকে, ধর্মীয় ক্ষেত্রে এদের সম্পর্ক ওতপ্রোতভাবে যুক্ত। এবং তিন সংখ্যায় যাদের জন্ম তাদের কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য আপ অ্যান্ড ডাউন হয় একমাত্র নিজের অহংকার এবং আত্মগরিমার জন্য। এনারা কারো অধীনে থাকতে কিন্তু এনারা চান না, মানে উনি যেটা করছেন সেটাই ঠিক, কারণ উনার জ্ঞান এবং বুদ্ধি যথেষ্ট উনি নিজে মনে করেন, এই জন্য কী হয় সমস্যা দাঁড়িয়ে যায়। নমস্কার, ধন্যবাদ।